Hey guys, this is us from Sloved Bangla YouTube channel. তো কি অবস্থা সবার কেমন আছে সবাই তো অনেকদিন যাবত একটা প্রবলেমের কথা আপনারা বলতাছেন যে TextNow খোলার একটা প্রবলেম ছিল এতদিন তো ওইটার একটা মেথড বের হয়ে গেছে অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করে দিয়েছি যে আপনারা কিভাবে পিসি দিয়ে আনলিমিটেড TextNow ক্রিয়েট করবেন তো এখন একটা সমস্যার কথা সবাই বলতাছে ইনবক্সে সেটা হচ্ছে যে আসলে TextNow-টা ক্রিয়েট করার পরে ব্যাংক কার্ড অ্যাড করে TextNow-টা ক্রিয়েট করার পরে TextNow-টাতে প্রবলেম হচ্ছে তো প্রবলেমটা হচ্ছে এরকম যে TextNow খোলার 1 থেকে 4 ঘন্টার ভিতরে TextNow-টা ডিজেবল হয়ে যাচ্ছে তো অনেকে করতেছেন কি ওর ভিতরে নো রিপ্লেসে সেল করে দিচ্ছেন তো এতে করে বায়ারগুলো নষ্ট হচ্ছে তো যাই হোক অনেক ধরনের সমস্যা আপনারা ফেস করতেছেন যারা নিজেরা কাজ করেন TextNow দিয়ে গুগল ভয়েস করেন তারাও করতে পারতেছেন না তারাও আমাকে মেসেজ দিচ্ছেন ভাই যে TextNow-টা আপাতত কিছু সময় টেকার ব্যবস্থা করা যায় কিনা একদিন দুই দিন তো TextNow-টা কিভাবে আপনাদের ডিজেবল প্রবলেম আজকের ভিডিওতে যেগুলো আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে এক নম্বরে আছে TextNow ডিজেবল প্রবলেম ফিক্স মানে TextNow ডিজেবল হচ্ছে যেটা এটা কি করলে ডিজেবল হবে না কি কি পদক্ষেপগুলো আপনারা যদি নেন এই পদক্ষেপগুলো গ্রহণ করলে কি করলে আর কি TextNow-টা ডিজেবল হবে না সেইটাই ভিডিওতে দেখাবো তো দুই নম্বরে যেটা দেখাবো অনেকে TextNow করতে গিয়ে যখন লিংকের উপরে ক্লিক করে TextNow এরিয়া কোডটা আসবে ওইখানে আপনার সাইন আউট হয়ে যাচ্ছে তো ওই প্রবলেমটাও ফিক্স করব যে ওই প্রবলেমটা হবে না কি করলে ওই প্রবলেমটাও অনেকের হচ্ছে ওই প্রবলেমটার কারণে অনেকে TextNow ক্রিয়েটই করতে পারতেছেন না আর অনেকে ক্রিয়েট করতে পারতেছেন বাট ডিজেবল হয়ে যাচ্ছে তো তিন নম্বরে যেটা আছে রিয়েল ইউসে ব্যাংক কার্ড প্রবলেম সলভ তিন নম্বরে যেটা আছে তো তিন নম্বরে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ অনেকে কিন্তু রিয়েল ব্যাংক কার্ড কোথায় পাবেন বা ব্যাংক কার্ড কিনতেছেন হিউজ পরিমাণ তো এটার একটা নিউ সলিউশন আছে যে কীভাবে আপনারা আনলিমিটেড ব্যাংক কার্ড ম্যানেজ করবেন বা কীভাবে ক্রিয়েট করবেন ব্যাংক কার্ড দিয়ে TextNow তো যাই হোক আর বেশি কথা না বাড়াই ফার্স্ট স্টেপে চলে যাই TextNow ডিজেবল প্রবলেম ফিক্স তো একসাথে সবগুলোই দেখানো হয়ে যাবে মানে ভিডিওটা শুরু করলেই আর কি সব কিছুই একসাথে দেখানো প্রবলেমগুলো সব একটার ভিতরেই আছে তো চলেন আর বেশি কথা না বাড়াই ভিডিওটা শুরু করি তো তার জন্য আপনাদের যেটা করতে হবে আপনারা মজিলা বা ক্রোমে একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে এখানে আপনাদের সেম সিস্টেম এখানে আগে আমি এগুলো দেখাইছি তারপর আরেকবার করে দেখাই যারা দেখছেন তারা স্কিপ করতে পারেন যারা দেখেননি তারা দেখতে থাকেন তো এখানে যেটা করতে হবে এখানে আপনারা টাইপ করবেন হোলা ভিপিএন তো আমি দেখি আমার এক্সটেনশনে হোলাটা অ্যাড করা আছে কিনা অ্যাড করা আছে তো আমি এটাকে রিমুভ করে দিব রিমুভ করে দেওয়ার পরে এখানে যেটা করতে হবে এখানে হচ্ছে আপনারা ক্লিয়ার ডাটা করবেন তো প্রবলেমের একটা মেন কারণ হচ্ছে ক্লিয়ার ডাটা না করা অনেকে ক্লিয়ার ডাটা না করে কাজ করেন যার কারণে প্রবলেমটা আপনারা ফেস করেন তো যাই হোক এখানে আমি হোলা ভিপিএনটা সার্চ করি হোলা ভিপিএন এক্সটেনশনটা এখানে সার্চ করবেন আপনারা এই যে ফার্স্টে চলে আসছে হোলা ভিপিএন দা ওয়েবসাইট আনব্লকার মানে এটা হচ্ছে হোলা ভিপিএন এক্সটেনশন তো এটা হচ্ছে আপনাদেরকে অ্যাড করতে হবে আপনাদের ক্রোমে যারা মোজিলাতে করবেন তারা মোজিলা হোলা ভিপিএন মোজিলা আনব্লকার এটা নেবেন তাহলে আপনাদের ওইখানে সাপোর্ট করবে তো যাই হোক আমি এটা হচ্ছে ক্রোমে অ্যাড করি এক্সটেনশনে এটা অ্যাড করি তো এটা যারা দেখছেন তারা স্কিপ করতে পারেন যারা দেখেন নাই তারা দেখতে থাকুন তো অ্যাড করার পরে একটু ওয়েট করবেন আপনারা এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো ইন্টারফেসটা শো করলে আপনারা হচ্ছে বেসিক দিয়ে দিবেন এইখান থেকে আরেকটা কথা বলি আপনারা ক্রোমটা ফ্রেশ রাখবেন আপনারা যেহেতু কাজই করবেন এইখানে আপনারা ক্রোমটা সবসময় ফ্রেশ রাখবেন আমার ক্রোমে মিনিমাম 10টার উপরে পার্টিশন করা আছে তো আপনাদের এত পার্টিশনের দরকার নাই তো এইখানে বিষয় হচ্ছে এইখানে আপনাদের ওই যে ক্লিক করলাম ক্লিক করার পরে মেইল যাবে মেইল দিয়ে লগ ইন করবেন অনেক সময় চায় না তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে যে কোনো আমি নেটফ্লিক্সে ক্লিক করি নেক্সট নেক্সট যেটা করবেন এখানে আমি হচ্ছে এই যে ইউনাইটেড স্টেট এটা ক্লিক করি হলো এই যে দেখেন এখানে সাইন ইন করতে হবে ঠিক আছে এরকম আসলে এখানে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পরে এখানে একটা মেইল আপনারা যে মেইলটা দিয়ে TextNow খুলবেন ওই মেইলটা এখানে সাইন ইন করবেন এন্টার দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন
মেলটা কিভাবে লগ ইন করতে হয় সেইভাবে লগ ইন করবেন, এটা অবশ্যই আপনারা জানেন। তো এন্টার দিয়ে দিলাম, এখন দেখি এখন হোলাটা এখানে কানেক্ট হয়ে যাবে, হোলাটা কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখছেন। তো এখন যেটা করতে হবে, এখন হচ্ছে এইখানে আপনারা করবেন নেটফ্লিক্সের এইখানে, নেটফ্লিক্সের এইখানে আপনারা জাস্ট এটা এডিট করে দিবেন, এইখানে টেক্স নাও টাইপ করবেন, টেক্স নাও টাইপ করে এন্টার দিয়ে দিবেন। দেওয়ার পরে টেক্স নাওতে ক্লিক করবেন, টেক্স নাওতে ক্লিক করার পরে এগুলো অবশ্যই আপনারা দেখছেন, তারপরে যারা দেখেন নাই তারা তারা দেখতে পারেন, তাদের জন্য মূলত যারা দেখছেন তারা স্কিপ করতে পারেন। এখানে টেক্স নাওতে ক্লিক করার পরে যেটা করতে হবে, আমি লোডিং নিচ্ছে, লোডিংটা যাক, আসলে ভিপিএন কানেক্ট করলে লোডিং নিবে এটা স্বাভাবিক। তো লোডিং চলে গেছে, এখন যেটা করতে হবে এখানে আপনারা হচ্ছে গেট ফ্রি ওয়ারলেস এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে দেখেন, এই যে বাই এ সিম কার্ড 4.99, মানে এখানে $5 দিয়ে 10 সেন্ট কম আছে, না $5 দিয়ে 1 সেন্ট কম আছে, $5 দিয়ে এখানে একটা নাম্বার কিনতে হবে। তো আপনাদের ডলারের প্রয়োজন নাই, কী করবেন সেটা যারা দেখেননি তাদেরকে দেখাচ্ছি, যারা দেখছেন তারা স্কিপ করেন। তো এখানে যেটা করবেন, এখানে এরকম ইন্টারফেস শো করবে, করলে এখানে আপনার ইমেইলটা দিয়ে দিবেন, যে মেলটা দিয়ে টেক্সট নাও খুলবেন এখন সেই মেলটা দিয়ে দিবেন, প্রবলেম নাই। তো আমি ইমেলটা দিয়ে দিলাম, ইমেলটা দেওয়ার পরে যেটা করতে হবে, ইমেলটা দেওয়ার পরে এখানে এসএসএনটা ব্যবহার করতে হবে। তো আমার এসএসএন দিয়ে আমি অনেক খুলছি, তো এসএসএনটা আপনারা এখানে ব্যবহার করবেন, এসএসএন এর নাম দিয়ে দিবেন, এসএসএন আপনারা বিভিন্ন ফ্রি সাইটে পাবেন, ওইখান থেকে এসএসএন নিতে পারেন, এসএসএন ডাজন্ট ম্যাটার, এসএসএনে কিছু যায় আসে না। তো ঠিকানাটা আমি দিয়ে দিলাম, ঠিকানাটা দিয়ে দিলাম, অ্যাড্রেস লাইনে টুতে দেওয়ার দরকার নাই, সিটিতে আমি সিটিটা দিয়ে দিব, সিটি স্পেস রাখার দরকার নাই, স্পেসটা ক্লোজ করে দিই। সিটির পরে স্টেট আছে, এইখানে হচ্ছে ফিএ, স্টেটটা হচ্ছে এই যে, তারপরে জিপ কোডটা দিয়ে দিবেন। তো এগুলো অবশ্য আপনারা পারেন, তো যারা পারেন না তারা দেখেন, যারা পারেন তারা স্কিপ করে সামনে চলে যেতে পারেন। ও তারপরে এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন, তো ভ্যালিড একটা ফোন নাম্বার দরকার আমার এখন, তো একটা ভ্যালিড ফোন নাম্বার আমি এখানে দিব, একটু স্টপ করি। তো এখানে আমি একটা ভ্যালিড নাম্বার দিয়ে দিয়েছি, তো ভ্যালিড নাম্বার আপনারা কোথায় পাবেন? ভ্যালিড নাম্বার বিভিন্ন সাইটে দেখবেন, তারা সেল পোস্ট করে ফেসবুক মার্কেট প্লেসেও, তারা সেলফ হোস্ট করে বা সিএলএ সেলফ হোস্ট করে বা বিভিন্ন সাইটে, মেগা পার্সোনালে বা বিভিন্ন জায়গায় তারা নাম্বার দিয়ে দেয়, তাদের ভ্যালিড নাম্বার দিয়ে দেয়, বিভিন্ন জায়গায় এই নাম্বারগুলো পাবেন। ভ্যালিড নাম্বার এই নাম্বার এখানে একটা দিয়ে দিবেন, দেওয়ার পরে যেটা করতে হবে এখানে কার্ড অ্যাড করবেন। তো কার্ড অ্যাডের যে বিষয়টা, কার্ড অ্যাড ক্ষেত্রে যেটা বলছিলাম কার্ড অ্যাডের প্রবলেম ফিক্স করব, তো এখানে কার্ডের প্রবলেমটা আমি ফিক্স করতেছি। কার্ড মনে করেন আমার এখানে আছে হচ্ছে 4067, তাই না? তো এটা দিয়ে তো আপনি ইউজ করতেছেন, এখানে আপনি দিবেন 5067। এখানে আপনারা এইভাবে হচ্ছে কার্ডটা করবেন, তো কার্ডটা এখানে রং দেখাচ্ছে 4067। কার্ডের প্রবলেম, তারপরে এখানে হচ্ছে 0527 এক্সপায়ার ডেটটা এখানে দিয়ে দিবেন। কার্ডের বিষয়টা আমি দেখাচ্ছি, আগে এটা দিয়ে নিই, এই ওইখানে না করে আপনার যদি এখানে 27 জায়গায় 28 দিন তাহলেও কিন্তু হবে, আপনি নাম্বার চেঞ্জ না হয় না হোক, এখানে কার্ডের যে তারিখটা দেওয়া আছে না, যে ডেটটা, এটা আপনি চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এখানে দেখেন এটা নিচ্ছে না, যেগুলো নিবে সেইটা আপনারা দিবেন, এখানে 24 নিচ্ছে, এটা নিচ্ছে না, এটা নিচ্ছে না, এটা নিচ্ছে, যেগুলো নিবে আপনারা ওইগুলো দিয়ে এটা চেঞ্জ করলেই হয়ে যাবে। তো আমার সিভিসি আছে মনে হয় 080,
তো এখানে এইটা জাস্ট এইটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে, আপনার নিউ কার্ডের আউটটাই চলে যাবে এটা। তো যাই হোক, যাদের কার্ড দরকার তারা আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন, আমি আপনাদের ফিরিয়ে দিয়ে দিব। যাই হোক, এখন যেটা করতে হবে, এখন এখানে হচ্ছে আপনি যে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন, সব কিছু চেক দিয়ে এখানে এটা সেভ দিয়ে নেবেন। সেভ দেওয়ার পরে এখানে এই যে ওয়েলকাম টু, এখানে মেইল, এই যে গুগল সাইন ইন, এখানে গুগলে সাইন ইন করবেন। তো মেইলটা তো আমার লগ ইন করা আছে, তার কারণে এখানে আর লগ ইন করতে হচ্ছে না, তো এখন এইটাই ক্লিক করব। তো অনেকের কি হয়, ওই যে সাইন আউট হয়ে যায়, এটা ক্লিক করার পরে অটোমেটিকলি ঘুরে চলে যায় ওইখানে, যার কারণে সাইন আউট হয়ে যায়, এই কনফার্মটা দেওয়া হয় না। তো কনফার্মটা দিলে আপনার সাইন আউট হওয়ার চান্স নাই, তো আমি কনফার্মটা দিয়ে দিই। কনফার্মটা দেওয়ার পরে এখানে আসলে আমার মেইল প্রবলেম, যার কারণে এটা কিন্তু দেখাচ্ছে, এটা বোঝাইতে যাচ্ছে যে মেইলে প্রবলেম আছে। ঠিক আছে, এটা হচ্ছে মেইল প্রবলেম। তো আমি বিষয়টা দেখতেছি, মেইলটা আমি চেঞ্জ করে দিই। এরকম হইলে আপনারা মেইল চেঞ্জ করে করবেন, এটা হচ্ছে মেইলের কারণে হয়। তো এটা হইতেছে মনে হয় মেইল প্রবলেম না, দেখি এখানে আইপিটা ডিসকানেক্ট হয়ে গেছিলো, তো এখন বুঝতে পারবো আসলে মেইল প্রবলেম নাকি আইপি প্রবলেম। তো এখন দেখা যাক কি হচ্ছে। তো এখন যেটা করতে হবে, ওইটা মনে হয় আইপি প্রবলেম ছিল। তো এখন যেটা করতে হবে, এখান থেকে আপনারা এই পর্যন্ত আপনার হচ্ছে, এটা হচ্ছে আপনার ব্যাক বাটন দিয়ে এটা উঠাই দিবেন, দিয়ে এবার ইন্টার দিয়ে দিবেন, ডেজি লেভে ক্লিক করবেন। তো এখানে দেখেন একবারে কিন্তু এই রেকর্ড চলে আসছে, আপনাদের সাইন আউট প্রবলেমটা কিন্তু হয়নি, ওইটা হচ্ছে ওই মেইলের ওইখানে ওইটার কারণে এই প্রবলেমটা হয়। তো এখানে আমি একটা এরিয়া কোড দেওয়া যায়, কত দেওয়া যায়, ২৮১ দিয়ে দেখি। তো এখানে দেখেন ক্রিয়েট হয়ে যাচ্ছে, তো কন্টিনিউ দিয়ে দিলাম। যে কোনো একটা নাম্বার নিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম, কন্টিনিউ দেওয়ার পরে একটু অপেক্ষা করি, এখানে লোডিং নিচ্ছে। তো লোডিং নিয়ে টেক্সনাওটা ওপেন হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখন কি করলে আর কি ডিজেবল হবে না সেটা এখন দেখেন আপনারা। এখানে আপনাদের কিছু স্টেপ ফলো করতে হবে। তো লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, আপনারা সবাই জানেন। তো এখন যেটা করতে হবে, এখন সিটিংয়ে চলে যাবেন। সিটিংয়ে গিয়ে এইখানে একটা কাজ করতে পারেন, এইখানে এই যে ফার্স্ট নেম দেখতেছেন না, ফার্স্ট নেম লাস্ট নেম, এটা হচ্ছে আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এই যে ব্যাঙ্ক কার্ডের নামে, ব্যাঙ্ক কার্ডের যে নেম, এই নেমটা দিয়ে ওইখানে চেঞ্জ করে দিতে পারেন। তাহলে তারা হয়তো মনে করবে যে আসলে ব্যাঙ্ক কার্ডটা যার, এই অ্যাকাউন্টটাও তার, কারণ নেমটা সেম থাকতেছে, মেইলটা চেঞ্জ হলে প্রবলেম নাই। তো এই কাজটা করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, এখানে পাসওয়ার্ডটা তো চেঞ্জ করে দিবেন, এটা তো অবশ্যই করতে হয়, তো বাইরের কাছে সেল করার জন্য। তো যারা টেক্সনো সেল করেন, আমার কাছেও সেল করতে পারেন, আমি টেক্সনো ক্রয় করে থাকি। আর আরেকটা কাজ করবেন, এখানে হচ্ছে মেসেজে চলে যাবেন, মেসেজ যাওয়ার পরে, আচ্ছা মেসেজ যাওয়ার দরকার নাই, এইখান থেকে করতে পারেন। এইখানে এসে এইখান থেকে আপনি একটা ভ্যালিড নাম্বার নেবেন, একটা ভ্যালিড নাম্বার নিয়ে, একটা ভ্যালিড নাম্বার, যে কোনো একটা ভ্যালিড নাম্বার নেবেন, বা আপনার কাছে যদি কোনো নাম্বার থাকে আপনি এখানে হাই লিখে সেন্ড করে দিবেন। সরি, এখানে হাই লিখে সেন্ড করে দিতে পারেন, এখানে হাই লিখে সেন্ড করে দিবেন। তাহলে হবে কি, এখানে বিষয়টা হচ্ছে কি, এখানে এমন একটা জিনিস বোঝায়, আপনি যখন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাথে সাথে সেইটা থেকে চলে যাবেন সাইন আউট করে, তাহলে কিন্তু রোবটিং, এটা কিন্তু সম্পূর্ণ রোবটে চলে, টেক্সনো বলেন যাই বলেন, এটা সম্পূর্ণ রোবটে চলে, গুগলটাও রোবটে চলে, ইউটিউবও রোবটে চলে, ফেসবুকও রোবটে চলে, সব কিছুই রোবটিং সিস্টেম করা আছে, এটা রোবটিংভাবে চলে। তো যাই হোক, এখানে হচ্ছে আপনারা যেটা করতে পারেন, একটা ভ্যালিড নাম্বারে, একটা দুটা ভ্যালিড নাম্বারে হাই হ্যালো দিয়ে দিবেন। তাতে করে যেটা হয় হয় হচ্ছে এখানে আপনার মনে করেন যে কমিউনিটি ভাবে যে আসলে এটা একজন রিয়েল পার্সন, যে টেক্সনাও ক্রিয়েট করেই কোনো কাজে সে ইউজ করতেছে, বা ক্রিয়েট করেই যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু এখানে বিষয়টা অন্যরকম দেখায়। তো এখানে দেখেন সে আমাকে রিপ্লাই করছে, আসলে এটা একজন ভ্যালিড পার্সন, দেখে তার একটা মেসেজ দিয়া। তো যাই হোক, এখানে যেটা বলতেছিলাম, এখানে একটা ভ্যালিড নাম্বার আপনারা দিয়ে হাই হ্যালো দিয়ে নেবেন,
আর রিপ্লাই দিলে দিল, না দিলে না দিল, এটা কোনো ব্যাপার না। জাস্ট কমিউনিটিরে বোঝানোর জন্য যে আসলে আমি একটা টেক্সনাও খুলছি আমার কাজে লাগবে, এর জন্য যে আমি টেক্সনাও খুলেই সাথে সাথে একটা মেসেজ করছি, তাতে করে কিন্তু কমিউনিটি একটা আলাদা একটা ইয়া হয় এইখানে, এটা তো আপনারা বুঝেনি। যদি একটা নতুন অ্যাকাউন্ট খুলে সাথে সাথে সাইন আউট করে দেন, তো সেটা আসলে খারাপ দেখায় বা কমিউনিটি এটা ধরে নেয় যে এটা স্প্যাম হইতে পারে। তো যাই হোক, এইভাবে আপনারা কাজ করেন, এইভাবে করলে আশা করি যে সহজে টেক্সনাও নষ্ট হবে না, তবে এটা 100% শিওর দিতে পারতেছি না, তবে কিছুটা হইলেও আপনারা হয়তো আগের থেকে একটু শান্তিতে থাকতে পারবেন, মানে টেক্স নামের দিক দিয়ে। তো এখানে নেমটা চেঞ্জ করলে করবেন, নেমটা ডাজেন্ট ম্যাটার, তারপরে করলে করতে পারেন ভালো হয়, তবে একটা মেসেজ দিয়ে নেবেন নিয়ে লগ আউট করে দিয়ে। ও আরেকটা জিনিস, এখানে অনেকে বলতে পারেন ভাই এটা যদি মেসেজ থাকে তাহলে তো বায়ারে বলবে যে এটা ইউজ করা, তো আপনারা এখানে একটা কাজ করতে পারেন, এখানে হচ্ছে আপনারা এই যে মেসেজটা দিচ্ছেন আমার মতো এত রিপ্লাই দিছে, অন্য কেউ রিপ্লাই দিবে কি না নট শিওর, নাও দিতে পারে, বা আপনার গুগল ভয়েস নাম্বারে না দিয়ে ভ্যালিড নাম্বারে দেওয়াটাই বেটার, তো গুগল ভয়েস নাম্বারেও দিতে পারেন। তো এখানে হচ্ছে আপনি ডিলিট কনভেনশন দিয়ে দিবেন, হিসাব ক্লিয়ার যে টেক্সনাওটা ফ্রেশ, বা যদিও এটা থাকে বায়ারের সাথে কথা বলে নেবেন যে ভাই আমার টেক্সনাওটা টিকাইতে হলে বা নষ্ট থেকে মুক্তি পাইতে হলে, ডিজেবল থেকে মুক্তি পাইতে হলে আমার এটা করতে হচ্ছে, তো এইভাবে আপনি নিলে নেবেন, না নিলে না নেবেন, এইভাবে আপনারা ডিল করে নিতে পারেন যে ভাই একটা মেসেজ দেওয়া থাকবে, বা আপনারা নাম্বার দেন, আপনাদের নাম্বারে আমি মেসেজটা করে রাখি। তো যাই হোক, এখান থেকে ডিলেট করে দিতে পারেন, ব্যাপার না, ডিলেট করে দিলেও দিতে পারেন। তো এইভাবে ট্রাই করেন, এইভাবে ট্রাই করলে আশা করি যে টেক্সনাও ভালো থাকবেন। আরেকটা কথা বলি, যখন দেখবেন যে আইপি দিয়ে টেক্সনাও সবথেকে ভালো হয়, আপনারা যদি প্রিমিয়ামটা ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আশা করি যে টেক্সনাও আরও একটু কম নষ্ট হবে, কারণ আইপির কারণে অনেক কিছুই হয় ভাই, আইপি অনেক বড় কিছু এখানে ম্যাটার করে। তো আরেকটা জিনিস, এখানে আপনারা হচ্ছে এটা তো ভিপিএন, আপনি আইপি দিয়ে করতে পারেন, আইপি দিয়ে ট্রাই করে দেখতে পারেন, যদি মেলা প্রবলেম হয় ডিজেবল হয় আইপি দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, এই ছিল টেক্সনাও প্রবলেম ফিক্স করার একটা ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই, নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ডিসক্রিপশন বক্সে নতুন চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, যারা এখনও ওইটা সাবস্ক্রাইব করেনি ওইটা সাবস্ক্রাইব করেন, ওইখানে নিত্য নতুন আপডেট শেয়ার করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।